জল প্রকল্পের জন্য রাস্তা খুঁড়লেও সারাই না করে ফেলে রেখেছেন ঠিকাদার, ফলে প্রতিদিন ভোগান্তির শিকার গ্রামবাসীরা। এ নিয়ে পৌরসভাকে জানিয়ে সুরাহা না হওয়ায় পথে নেমে আন্দোলন পশ্চিম বর্ধমানে আসানসোলের মিঠানির ঘটনা। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে মঙ্গলবার চিনাকুড়ি আসানসোল রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। অভিযোগ, পৌরসভার আয়তায় জল প্রকল্পের কাজের জন্য রাস্তা খুঁড়ে পাইপলাইন বসানোর ক্ষেত্রে অনেক দেরি হচ্ছে, এমনকি পাইপ না বসিয়ে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছেন ঠিকাদার। ওই রাস্তার ওপর রয়েছে 5টি দুর্গা মন্দির, ফলে পূজোর মুখে বিপাকে বাসিন্দারা। পূজোর সময় অসুবিধা আরও বাড়ার আশঙ্কায় অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে এদিন অবস্থান বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ করেন তারা, ফলে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। আমাদের কুলটির যে জল প্রকল্পের কাজ চলছে, মিঠানি গ্রামও প্রায় পাইপলাইন কাজ চলছে, তো পুরো মিঠানি গ্রামটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, কিছু অংশ বাকি আছে। সেই অংশের মধ্যে আজ থেকে প্রায় 20 দিন আগে রাস্তা খোঁড়া হয়েছে, কিন্তু পাইপ বসানোর কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এবারে এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো গাড়ি পার হতে পারছে না, বাইক পার হতে পারছে না। আমাদের এখন দাবি, যত তাড়াতাড়ি সম্ভব পাইপ লাইন বসিয়ে রাস্তা মেরামত করে দিতে হবে দুর্গাপূজার আগে। জানিয়েছিলেন, আমরা 2 তারিখে আসানসোল কর্পোরেশনকে চিঠি করেছি, নিয়ামতপুর ইনভেস্টিগেশন সেন্টারে চিঠি করেছি, এমএলএ কে চিঠি দিয়েছি, বড় চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, কাউন্সিলরকে চিঠি দিয়েছি। 10 তারিখ থেকে আমরা চিঠিতে লিখেও দিয়েছি যে 10 তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান বিক্ষোভে বসে থাকবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের রাস্তার কাজ শুরু হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। এতে এখানে সমস্যা হচ্ছে, এখানে ঠিকাদার বা ইঞ্জিনিয়ার এতবার লোককে মানে মাথাতে ঢুকা দিয়ে 6 ইঞ্চি 4 ইঞ্চি এই ব্যাপারটা, মানে আমাদের যেমন পাটমোনা বা বেড আমি 4 ইঞ্চি কোনো অসুবিধা হয় নাই, এখানে 4 ইঞ্চি 6 ইঞ্চি যে কন পড়া গেল বটে এমন পাবলিকও পুরো বুঝে গেছে, আমাদের গ্রামবাসীরা বুঝে গেছে আমাদের 6 ইঞ্চি বসবে কত। এই যে এদের দাবি আছে, আমাদের এখন আমাদের যে কর্পোরেশন আমি সব জায়গায় ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি, তো ওরা বলছে এখন 6 ইঞ্চি পাইপ অলরেডি শেষ হয়ে গেছে, 4 ইঞ্চি বসালে যদি না জল পাওয়া তখন দায়িত্বটা আমাদের আমাদের কিন্তু এইটা কিছুতে আমরা আমি মানাতে পারছি না গ্রামবাসী থেকে, যে 4 ইঞ্চি বসাইলে বললে তো জল পাবেন, জল 4 ইঞ্চি হলে এখনই বসে যাবে। হ্যাঁ, এখনই এখন আমি বললে কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। 6 ইঞ্চির পাইপ নেই, তবে গ্রামবাসী যে পথ বলেছে কীভাবে এটা হাঁটাবেন এটা দেখি। আমি যদি মানে আমার যত ঘোরাঘুরি আছে এগুলো যদি আমি এখন যদি ওদেরকে বুঝিয়ে বলে যদি আমি মানে আমি ওইটু উঠে পড়ে বালি মালি দিয়ে ফিল আপ করি মোটামুটি সোলার উপযোগী করি এটার চেষ্টা করছি আমি বুঝিয়ে বোঝাতে। অবিলম্বে দুর্গাপূজার আগে রাস্তা মেরামত করতে হবে।